দায়িত্ব নিতে যাও, আমি তাকে বিয়ে করব, জীবন সঙ্গী করব, যে আমার দায়িত্ব নিতে যাবে। আচ্ছা, তোমার বিয়ে শাদী হয় না এখনো? না ভাই, আমার এখনো বিয়ে শাদী হয়নি। আচ্ছা, বয়স কত তোমার? বয়স 17। ঠিক আছে, 17 বছর। প্রবাসী ভাইরা, কোনো ভাইরা যদি বলে যে বলে আগে প্রেম ভালোবাসা করে বিয়ে করবো, তাতেও আমি রাজি আছি। যদি কেউ মোবাইলের মাধ্যমে বিয়ে করবো, তাতেও আমি রাজি আছি। আমরা একটা তো তোমার সাথে দর্শক মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে না? তো তোমার নাম্বারটা তুমি বলতে পারবে? যেরকমই হোক, যে বয়স্ক হোক, যেরকমই আমার ভাগ্য হোক, তুমি তার কাছেই বিয়ে দিয়ে বসবো, যে আমরা খাওয়াইতে পড়াইতে পারবে, সে যে কোনো ধরনের ছেলে হলে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আরএসটিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো কাপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প, সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। তো চলুন, কথা না বাড়ি আমরা তার সাথে পরিচয় হয়নি। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপু? আল্লাহ কোনো রকম আছেন। আচ্ছা, ঠিক আছে, কোনো রকম আছেন বলে আসছেন মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। তো আপুর নাম কি? জান্নাতি। তো দর্শক, আজকে আমরা পরিচয় হয়ে গেলাম জান্নাতির সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প, সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। তো জান্নাতি, তোমার ফ্যামিলিতে কে কে আছে? তোমার বাবা মা আছে? বাবা মা, ভাই বোন সবাই আছে, কিন্তু বাবাটা বিয়ে করে গেছে গো। ভাই দুইটা আছে আর একটা বই নামে। তারপরে অনেক ভাইরাও বিয়ে করছে, মারে দেখে না, দেখছেন করে না। আচ্ছা, বাবা মা দুজনই আছে? হ্যাঁ, বাবা মা। আর তোমরা কয় ভাই বোন বললে? দুই ভাই, আমি একই বোন। দুই ভাই এক বোন। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আজকে আমরা আজকে আমাদের মাঝে আছে জান্নাতি, শুনতেছি তার জীবনে জানা অজানা কিছু গল্প। তার বাবা মা আছে এবং তিন ভাই বোন, তিন ভাই বোনের ভিতর দুই ভাই একটি বোন। তো জান্নাতি, তোমার দুইটা ভাই কি করে এখন বর্তমানে? আচ্ছা, তো আপন ভাই জিজ্ঞেস করে না কেন? তারা বিয়ে শাদী করছে? আচ্ছা, বিয়ে শাদী করছে বলে মানে পর হয়ে গেছে এরকম আর কি? ভাবির আর কি এরকম করে অর্থের কথা কিছু জিগায় না, মাটাই কোনো রকম কাজ করে না খাওয়া। আচ্ছা, মানে তোমার মা এখনো কাজ কেম করে? হ্যাঁ, মা কাজ করে। আর তোমার বাবা? বাবা তো চলে গেছে আরেকটা বিয়ে করে। ও আচ্ছা, আচ্ছা, বাবা চলে গেছে আরেকটা বিয়ে করে, এখন তোমার মাই কাজ কেম করতেছে আর কি? আচ্ছা, মানে এখন বিয়ে শাদী করতে যাচ্ছ? তো তোমার বিয়ে শাদী হয় না এখনো? না ভাই, আমার এখন বিয়ে শাদী হয়নি। আচ্ছা, বয়স কত তোমার? বয়স 17 বছর। আচ্ছা, তো দর্শক, কাজলের এখনো বিয়ে শাদী হয় নাই, সে চায় তাদের দায়িত্ব নিয়ে যদি কেউ পাশে এসে দাঁড়ায়, সে তাকেই জীবন সঙ্গী করবে। তো কাজল, এই যে তোমার বয়স 17 বছর হয়ে গেছে, তুমি পড়াশোনা করছো? না ভাই, পড়ালেখা ভাইদের করাইছে, আমার পড়াবার সুযোগ পাই নাই ভাই। হ্যাঁ হ্যাঁ, পড়ালেখা করতে পারিনি, এখন মাঠে বৃদ্ধ মাঠে গেলে আমি অনেক কষায় আছি, অনেক 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 কষ্টে আছে ভাই, কি বলবো। আচ্ছা, এখন মানে তোমার মা তুমি একসাথে আছো আর দুই ভাই বিয়ে করে আলাদা হয়ে গেছে? ভাড়া থাকে আমাদের সাথে, এক ভাই গেছে আরেক ভাই থাকে। আচ্ছা, তো আমাদের জিজ্ঞেস করে না, কিছুই দেয় না, আর জিজ্ঞেস মানে কিছু দেই না। দুই ভাই গন্ডগোল লেগে যায়, কো আমি ও ভাই কো ওই ঠেলে, ওই ভাই ওর ঠেলে, এরকম দুই ভাই তর্ক লেগে যায়। তারপরে রাত করে আমরা আলগা বাসায় ভাড়াইছি। আচ্ছা, আলাদা থাকেন বর্তমানে? তো তোমার এই যে ভাই, এই যে কিরকম ভাই, যে মা কাজ কাম করে খাওয়া খায়, এখন যুবতী একটা বোন আছে, তার বিয়ে শাদী হয় নাই, তো তারা চায় না তোমাকে বিয়ে শাদী দিক বা এরকম কিছু? এটা হইলে তার ইউটিউবের সামনে আসতাম না, এখন তো এটা হয় না, ওরা দেখে না ভাই মারে তারা দিচ্ছে, তার জন্য প্রতিদিন অশান্তি সে আলাদা থাকে। সে মাটা কোনো রকম বুড়া মা বৃদ্ধ মাটারে নই, অনেক অভাবে আছে। কোনো ভাইয়েরা যদি আমার পাশে এসে দাঁড়ায় ভাই, হ্যাঁ বলো, ভাইয়েরা যদি আমার পাশে এসে দাঁড়ায়, আমি অনেক আমার হাতটাকেও যদি ধরে যদি কিছু সহযোগিতা করে, আমি অনেক শান্তিতে মার্ডারে লইয়া, যে আমার আর আমার মার দায়িত্ব নিতে পারবে, যে আমার খাওয়াইতে পড়াইতে পারবে, তার কাছে আমি বিবাহ বসবো। আচ্ছা, সুন্দর মনের মানুষ চাই আমি। আচ্ছা, সুন্দর মনের মানুষ চাচ্ছ। তো তোমার মার কাছে কেউ বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আসে না যে তোমার বিয়ে শাদী করার জন্য? আসে ভাই, সেরকম সমর্থ চায়, যৌতুক চায়, আবার কিছু তো মানুষের আইলে তো মানবতা করতে হয়, সেরকম সমর্থ নাই ভাই, অনেক অসহায়। ভাই দুইজন আইসা দেখে না, না দেখে এখন কী করবো ভাই, মাডানো কষ্ট হয়, অনেক কষ্টে আছে। যে ভাই আমারে খাওয়াইতে পড়াইতে পারবে, আমার আর আমার মার দায়িত্ব নিতে পারবে, সেই ভাইয়ের লিগে আমরা নামাজ পড়া দোয়া করবো।
আচ্ছা, মানে দায়িত্ব মানে কি, মানে তোমাকে বিয়ে শাদী করে মানে তোমার মার দায়িত্ব যে নিবে? আমার বুড়া মাটারে নেই, আমি কই যাই ভাই, ভাইরাও তো দেখেন আমি কি আর ফেলাইতে যাইতে পারবো। আচ্ছা, এই জন্য আর কি যাচ্ছ, মানে যার কাছে বিয়ে শাদী বসবা সে জানো তোমার মার দায়িত্ব নেই তো? আচ্ছা, তোমাকে তোমাদের ওই যেখানে থাকো আর কি, তোমাদের এলাকা থেকে কেউ মানে প্রেম ভালোবাসা বা তুমি কাউকে প্রেম ভালোবাসছো এই পর্যন্ত কাউকে? আচ্ছা, লাইফে আসে নাই প্রেম ভালোবাসা এখনো? আচ্ছা, তো এই যে এখন মিডিয়ার সামনে আসছে, এখন যদি কেউ তোমার সাথে প্রেম ভালোবাসা বা কেউ অফার দেয়? আচ্ছা, মানে দায়িত্ব নিলেই হবে? আচ্ছা, কারণ এই যে এখন তো তোমার সাথে দর্শকরা যোগাযোগ করবে, তো এখন তুমি যার সাথে যাদের সাথে আর কি যোগাযোগ করবা বা তোমার যে যেভাবেই হোক দর্শকরা তোমার সাথে যোগাযোগ করতে চাইবে, তো আগে তো প্রেম ভালোবাসা দেখা সাক্ষাৎ করা লাগবে, এরপরে হলো মানে বিয়ে শাদী, ঠিক আছে? প্রবাসী ভাইরা কোনো ভাইরা যদি বলে যে বলে আগে প্রেম ভালোবাসা করলে বিয়ে করবো, তা তো আমি রাজি আছি। যদি কেউ মোবাইলের মাধ্যমে বিয়ে করবো তা তো আমি রাজি আছি। আমার একটা মার মোবাইল আছে ভাই। আচ্ছা, একটা মোবাইল, এটা নিয়ে যদি কোনো ভাইরা কোনো কথা বলবো আমি তাদের সাথে। আচ্ছা, মোবাইলের মাধ্যমে কথা বলবো আর কি? যদি যেভাবেই বলে যে ভাইরা যদি যেভাবেই বিয়ে করতে রাজি আছি আমি সেভাবেই বিয়ে করতে আসি। আচ্ছা, যদি দায়িত্ব নেয় আর কি? যদি আমার দায়িত্ব নেয় ভাই, বুঝেনি তো অনেক গরিব অসহায়, আমার মাটার নিয়ে অনেক অভাবে আছি, ভাইরা তো ফেলায়াত হয়ে গেছে, এখন মারা তো আমি আর ফেলায়াত চাইতে পারি না, ও তো আমার মা। হ্যাঁ, ওইটাই আর কি। তো ছেলেরা যে চায় না যে মার দায়িত্ব নিতে, কিন্তু মেয়ে হয়ে তুমি চাচ্ছ তোমার মার দায়িত্ব নিয়ে এখন চলার জন্য। ফেলে দিতে পারি না আমিও তো, আমার তো মা ভাই, আমার তো পাইলে লাইলে মানুষ করতে এত বুঝতে পারছে। আমি আশা করি যে যে ভালো লোক যে বুঝবে সে আমার আর আমার মার দায়িত্ব নেবে। অনেক কষ্টে আছে ভাইরা, আপনারা চমর দিক চোখ ফেলে তাকাবেন। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা এত সময় ছিলাম জান্নাতের সাথে, শুনতেছিলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। তার এখন ইচ্ছা, যেহেতু তার বাবা নেই, ভাই দুইজন থাকতেও নাই, সে এখন চায় তার মার দায়িত্ব নিয়ে যে পাশে এসে দাঁড়াবে এমন একজন মানুষকে সে জীবনসঙ্গী করতে চায়। আর তো জান্নাতি, তো এই প্রতিবেদনটা দেখে এখন যদি কেউ তোমাকে বিয়ে শাদী করতে চায় তোমার মার দায়িত্ব নিয়ে, তুমি রাজি হবা তো? আচ্ছা, মনের মতো কাউকে পাও নাই নাকি? মনের মতন পাইলে আমার কেউ সহযোগিতা করে নেই পর্যন্ত, আমার কেউ পাশে দাঁড়াই নেই, আমি তার জন্য খাইতে পারবো ভাই। আচ্ছা, তো এখন তো তোমার ফ্যামিলিটা মানে তোমার মা আর তুমি আছো? শুধু আমার মা আর আমি। আর কাজকাম তো তোমার মাই করে, তুমি কোনো কাজকাম করো? আমিও মার যখন খারাপ লাগে, অসুস্থ লাগে, বুড়া হয়ে গেছে, তখন মার সাথে সাথে যাই একটু কাজ করি ভাই। আচ্ছা, মানে তোমার মার পাশাপাশি তুমিও কাজকাম করো? আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা এত সময় ছিলাম জান্নাতের সাথে, শুনতেছিলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। তো তোমার সাথে দর্শক মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে না? তো তোমার নাম্বারটা তুমি বলতে পারবা না? আমি বলে দেব। আপনি বলে দেন। আর যে যেরকমই হোক, যে বয়স্ক হোক, যেরকমই আমার ভাগ্য হোক, তুমি তার কাছেই দিয়ে দিয়ে বসবো, যে আমার খাওয়াইতে পড়াইতে পারবে, সে যে কোনো ধরনের ছেলে হলে নেবে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, জান্নাতি যাচ্ছে এখন, যে কোনো ধরনের লোক হলে হবে, বয়স্ক বয়স্ক বা বেশি সমস্যা নাই, যে খাওয়াতে দাওয়াতে পারবে বা তার মার দায়িত্ব নেবে এমন একজন মানুষকে সে জীবনসঙ্গী করবে। তো আমি জান্নাতির নাম্বারটা বলেছি, জান্নাতি পারতেছে না তার নাম্বারটা বলতে, তো আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন জান্নাতির সাথে। তো আমি নাম্বারটা বলেছি দর্শক, আপনারা নোট করে নেবেন, 01-87-27-19-410। তো আমি নাম্বারটা আবার বলেছি, 01-87-27-19-410। এটা হলো জান্নাতির নাম্বার। আপনারা সরাসরি জান্নাতির সাথে এই নাম্বারে যোগাযোগ করে তার বিস্তারিত গল্প শুনবেন, কারণ মেয়েরা আসলে মিডিয়ার সামনে এসে হয়তো অনেক কথা বলতে পারে না, কিন্তু আপনারা দর্শক ফোন করে তার বিস্তারিত গল্প সব কিছু আপনারা তার মুখ থেকেই শুনে নেবেন। তো জান্নাতি, এই যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তোমার কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আচ্ছা, মানে ভালো থাকার দোয়াটা করতেছো আর কি, মানে ভালো থাকেন সবাই। আচ্ছা, তো এই যে এখন বিয়ে শাদী করার সিদ্ধান্ত নিছে, এখন মানে দেশি বা বিদেশি মানে প্রবাসী যে কোনো ধরনের ছেলে হলেই তোমার চলবে? যে কোনো ধরনের ছেলে হলে আমি তার কাছে বিয়ে বসে যাবো, সে যদি বলে বাড়িতে এসে বিয়ে করবো তাতেও রাজি আছে,
আচ্ছা যদি বলো মোবাইলের মাধ্যমে বিয়ে করতে তাতেও আমি রাজি। আচ্ছা মোবাইলের মাধ্যমে বিয়ে শাদী করতে রাজি আছো। আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমরা এত সময় ছিলাম সুন্দরী জান্নাতির সাথে, শুনতেছিলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল RSTV বাংলা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক আছে এ পর্যন্ত, কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। এটি আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।